হরিহরপাড়া কেন্দ্রে এগিয়ে নিয়ামত শেখ। কয়েক রাউন্ড গণনা শেষে এগিয়ে তৃণমূল। তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ এই ট্রেন্ডের উপরেই আস্থা রাখছেন। হরিহরপুরে বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ামত শেখ। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চা কংগ্রেস প্রার্থী মীর আলমগীর পলাশকে টেক্কা দিয়ে কয়েক রাউন্ড গণনা শেষে এগিয়ে তৃণমূল। তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ এই ট্রেন্ডের উপরই আস্থা রাখছেন। আমি 3900 সামথিং কত তো এগিয়ে রয়েছি। কি মনে হচ্ছে? আমরা জিতবো ইনশাল্লাহ, আগে থেকেই বলছি জিতবো। তা আমার বিরোধী যারা তারাও বলছে জিতবো। তো এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, আমাদের 11 রাউন্ড হয়েছে, 5টা 6টা অঞ্চল হচ্ছে, আরও বাকি অঞ্চলগুলো আছে। আমরা মনে করি সেগুলো তো আমরা লিড দেবো, আশা রাখি। সেখানকার মানুষ আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে তারা ভোটটা দিয়েছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।